জানাতুল নাইম মিবরিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়ে মিস ওয়ার্ল্ড আসরের লড়াইয়ের কথা ছিল তার কিন্তু বিয়ের তথ্য গোপনের অভিযোগে মুকুট হারাতে হয় এই সুন্দরীকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক সংস্থা সুবিজকে নিয়েও নানা আলোচনা সমালোচনা হয়েছে সমালোচনা হলেও এমন একটি প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এভরিল প্রতিযোগিতার খুঁটিনাটি নানান বিষয় সহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি দেশের একটি অনলাইন গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি এপ্রিলকে প্রশ্ন করা হয় অভিযোগ আছে এমন আয়োজনে নারীর শরীরই অধিক গুরুত্ব পায় আয়োজকদের কাছে বৈশ্বিক আয়োজনের বহু প্রমাণও মিলেছে আপনার অভিজ্ঞতা কি উত্তরে এপ্রিল জানান নারী নির্যাতনের ঘটনা সমাজের অন্যত্র ঘটে আবার সমাজেই নারীর সম্মান মেলে তবে আমি গর্ববোধ করি বাংলাদেশে এমন একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমাদের নিয়ে বিন্দু পরিমাণ নোংরামি ছিল না আয়োজক প্রতিষ্ঠান অন্তঃসবিদের চেয়ারম্যান স্বপন চৌধুরী আমার বাবার মতো তাকে আমি স্যার বলি তার স্ত্রী নাসরিন ম্যাম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই এইচডিও এফ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন